Bir kubutur download verdi ha kubutur. İyiydi. Beşi teli veri kolekin tek kere. Siyara ki. Puy 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 puy. Angur gası abar nutun kore full açtısı. এই যে ছোট্ট এই যে ছোট্ট এরাই হলো ফুল আঙ্গুরে তবে গাছ লাগানোর মেইন জিনিসের ভিতরে এরকম খোয়া দরকার খুবই এই ছোট পাতাবারের গাছটাকে আমরা আমাদের বেলকনিতে লাগাবো আর এই বড় যেই গাছটা আছে এটাকে ওই ওই টবের ভিতর লাগাবো এই খায় না এই জন্য এই বড় হচ্ছে না হে এভরিওয়ান আমার নাম প্রান্তন ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ তো আজকে আমি ভিডিওতে দেখাচ্ছি যে কালকের গাছটা আনছিলাম জামরুল গাছ ওটা আমি লাগাই ফেলছি এইটা নিয়ে ভিডিও আর সাদের ছোটখাটো কিছু আপডেট এই যে আমাদের গাছটা এটাকে আমরা এখন সাদের নিচে লাগাই দিব বালটিতে এই ছোট পাতাবারের গাছটাকে আমরা আমাদের বেলকনিতে লাগাবো আর এই বড় যেই গাছটা আছে এটাকে ওই ওই টবের ভিতর লাগাবো অনেক সুন্দর কিন্তু পাতাবারের গাছটা অনেক জোস লাগতেছে তো এদিকে বালটির মাটি ফাঁকা করা শেষ এখানে মাটিগুলো ফেলাইছি আর এদিকে সব হাঁসগুলো আসে মনে করতেছে ভিতরে কেঁচো আছে এই জন্য খাওয়ার জন্য ঘুরে বেড়াইতেছে বড় হাঁসগুলো চলে আসছে হাঁসগুলো ভাত খাওয়ার জন্য অনেক রেডি দেখি দাও এই যে মুরগিগুলো চলে আসছে এর মধ্যে দিয়ে কি রে ভাই তুই আমি ঠোঁট ঢোকাই দিস খাবারের ভিতরে পুরো ভাতের মধ্যে ঠোঁট ঢোকাই দেয় এই খায় না এই জন্য এই বড় হচ্ছে না টবে গাছ লাগানোর মেইন জিনিসের ভিতরে এরকম খোয়া দরকার খুবই এই খোয়াগুলো দিয়ে ছিদ্র আছে টবের এই জায়গায় এগুলো ঢাকে দিতে হবে যাতে এগুলো ছিদ্রগুলো মাটি দিয়ে বন্ধ না হয়ে যায় তো এইভাবে এগুলো দিয়ে দিই আর লাগবে না হয়তো এখন ঠিক আছে তো এখন আমরা এই মাটিগুলো টবের ভিতরে দিয়ে দিব বিসমিল্লাহ এরা কত লাগে ভিতরে দিব নাকি বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ এখন এই নিচের এই পলিথিনটুকু খুলে এগুলোতে বসাই দিব এই দেখ একটা কেঁচো পাইছি এটা হাঁস দিব গুনার তার দিয়ে এই ইয়া বান্ধি দিব যাতে গাছ ঝড় বৃষ্টি হলে ভেঙে না যায় ভালো আটকে গেল তো আমাদের এই গাছ লাগানো শেষ তো এখন আমরা পাতাবাহারের গাছটা লাগাবো এখন এই পাতাবাহারের গাছটা লাগায় আমার বেলকনিতে নিয়ে যাবো এই পাতাবারে গাছটা তো মাটিগুলো এখন গাছের চারি সাইড দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে এইগুলা পরিষ্কার দিও একটু এই কুড়ি দিস এটা গাছ তো ইয়াই হবে না মজা কি তোমার গরম আছে মাটি ঘাটে লিচ্ছে এই জন্য হ্যাঁ সুন্দর লাগছে বেলকনিতে ফাইন মানাবে গাছটা নিয়ে আগে দাও মাছ খানে গেছে এটা গেছে তো কি হয়েছে গেলে সুন্দর লাগবে না তো তো এই গাছে দেখি অনেকগুলা ফুল ধরছে অনেকগুলা এই যে প্রতি ডালে ডালে ফুল এতগুলা ফুল আটকাবে না কিন্তু জানি না তার ভিতরে এরা সবচেয়ে বড় ফুল সব সময় পিছনে ঘুরতেছে এরা কিছু খাওয়ার লোভে ওই কবুতরটা অন্য বাড়ি দেওয়া কবুতর তো এই যে আমাদের টব রেডি এটা এখন আমাদের বেলকনিতে নিয়ে যাবো আরও ছোটো ছোটো কোনো গাছ থাকলে পাইলে ওগুলো বেলকনিতে নিয়ে যাবো বেলকনিটা সাজাবো সুন্দর করে দেখতে কিন্তু অনেক সুন্দর গাছটা নাম জানি না কি নাম এই গাছের
পাতা বাহারি একরকমের। আজকে ছাদে এসে হঠাৎ করে খেয়াল করি যে আমাদের আঙ্গুর গাছে আবার নতুন করে ফুল আসতেছে। এই যে ছোট্ট এটাই হলো ফুল আঙ্গুরের, তো আবার নতুন করে ফুল আসতেছে। অলরেডি একবার আঙ্গুর ধরছিল, উপরেও হয়তো নতুন ডালপালা বার হওয়ার পরে ফুল আসবে, তো নিচে অলরেডি চলে আসছে। তো হঠাৎ অবাক বিষয়, বছরে দুইবার কখনো আঙ্গুর ধরে না, অলরেডি একবার খাই ফেলছি আঙ্গুর ধরার পরে, তো আবার ধরতেছে। বারো মাসই আঙ্গুর নাকি তা জানি না, কিন্তু আবার ধরতেছে। এদিকে আছে আমাদের কালকের নিয়ে আসা জামরুল গাছ, লাগাই ফেলছে অলরেডি। তো এই কাটিমন আমের গাছে নতুন করে ডাল বার হইতেছে, এদিকে একটা এদিকে আর একটা। আম গাছের গ্রোথ অনেক আস্তে আস্তে হইতেছে ছাদে। আর এদিকে লেবু গাছের ইয়া হলো, লেবু হয়ে আছে, তেমন লেবু গাছের কোনো আপডেট নাই, যেমন ছিল তেমনই আছে। কিন্তু এই পোকা টাইপের কিছু একটা আছে এই গাছে, প্রচুর পরিমাণে সবুজ টাইপের পোকা, যে এগুলো এই পাতাগুলো খাই ফেলতেছে। তো আমি কী ইউজ করলে ভালো হবে আপনারা যদি জানা থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। গাছের পাতার খুবই খারাপ অবস্থা, এই লেবু গাছ মানে এই পোকাগুলো আসে ঝামেলা করে। আর এক ধরনের কালো কালো পিঁপড়া ড্রাগন গাছ অনেক লম্বা হয়ে গেছে এই যে। তো আমরা এখন একটা টায়ার আর কিছু লোহার রড এনে চারিধারে চারটা লাগাই দিই, উপর দিয়ে সেই টায়ারটা লাগাই দিব যাতে আমাদের গাছটা গাছের ড্রাগন ধরে। এই গাছে পোকা অ্যাটাক করতেছে, পাতা খায় ফেলে দেয়। তো আমার কী ধরনের কীটনাশক ব্যবহার করতে, অবশ্যই যদি কেউ জানা থাকেন কমেন্ট করে জানাবেন যে কী ধরনের কীটনাশক ব্যবহার করা আমার উচিত, অথবা কোনো ঘরোয়া মানে বিষ, অল্প বিষ হলে, কারণ আমার ছাদে কবুতর আছে, মুরগি আছে, হাঁস আছে, এগুলোর ক্ষতি যেন না হয় সেরকম কোনো কীটনাশক সাজেস্ট করবেন যদি জানা থাকেন আপনারা। এইদিকে আরেকটা কাটিমন আমের গাছ আছে, অনেক বড় হয়ে গেছে। কাটিমন আমের গাছ বলে দিছে দোকানদার, কিন্তু খালি ডালপালায় বার হইতেছে, কোনো ফল টল আসার নাম নাই, অনেক বড় হয়ে গেছে গাছ। তো হয়তো বা কাটিমন যদি না হয় তাহলে পরের বছর থেকে আম ধরা শুরু হবে। এই দে বেশি তেড়ি বেড়ি করলে কিন্তু এক্কেরে চিয়ার আর কি। তো কালকে আমরা এই ড্রামের ভিতরে কিছু বরবটির গাছ লাগাবো, বরবটি, করলা, শশার বেশি নাই, খালি এই দুরাই আছে, এই দুরে লাগাই দেবো। তো কালকে ভিডিও বন্ধ অপেক্ষা করবেন, কালকে আসতেছে এখানে গাছ লাগানোর পালা। এখানে কিছু গাছ লাগায় পুরো এই আরানি ভর্তি লাগা সরাই দেবো, সুন্দর লাগবে আর বরবটিও ধরবে। তো কালকের ভিডিওর জন্য অপেক্ষা করবেন। তো আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগছে, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।